বন্ধুরা যাত্রীরা এবার থেকে একটা স্মার্ট কার্ড বা টোকেনের সাহায্যে ওই স্টেশন থেকে অন্যদিকের মেট্রোতে সফর করতে পারবেন এর জন্য তাদেরকে নতুন করে আর টোকেন কিনতে হবে না যার ফলে যাত্রীদের বাঁচবে মূল্যবান সময় এবং ভাড়া তো চলুন ব্যাপারটা আরও একটু পরিষ্কার করে জানাই কি আছে আজকের আপডেটটি তাই সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী এই ধরনের ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য কলকাতার ব্লু লাইন মেট্রো এবং অরেঞ্জ লাইন মেট্রো এবার জুড়ে যাবে একটি স্টেশনের মাধ্যমে অর্থাৎ কবি সুভাষ স্টেশনের মধ্য দিয়ে চলাচল করবে উত্তর দক্ষিণ মেট্রো এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো এই দুটি ভিন্ন শাখার মেট্রো একটা স্টেশনে এসে জুড়ে যাওয়ার কারণে যাত্রীদের যাতায়াতে বেশ খানিকটা সুবিধা হবে এমনটাই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ এতে স্বাভাবিকভাবেই ভাড়া এবং সময় বেঁচে যাবে যাত্রীদের শহরতলির ট্রেনগুলোতে এই ধরনের সুবিধা থাকলেও কলকাতা মেট্রোতে ছিল না তবে এবার কলকাতা মেট্রোর যাত্রীরা এই সুবিধা পাওয়ায় অবশ্যই খুশি হবেন এছাড়াও একই টোকেনে দুই দিকের মেট্রো শাখায় যাতায়াত শুরু করার জন্য মেট্রোর স্মার্ট গেটে সফটওয়্যারের কিছু পরিবর্তন প্রয়োজন আর সেই পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছে রেলের তথ্য প্রযুক্তি সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশান অ্যান্ড সিস্টেম এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের তথা কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কলকাতা মেট্রোতে ভাড়া আদায়ের প্রক্রিয়াটি যেহেতু স্বয়ংক্রিয় এই কারণে দুটি শাখার মেট্রো একই স্টেশনে এসে মিশে যাওয়ায় ভাড়া নিয়ে কিছুটা জটিলতা রয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পথের যে পাঁচটি স্টেশন রয়েছে সেই স্টেশনগুলির ভাড়া চূড়ান্ত করে একটি তালিকা পাঠানো হয়েছে রেলবোর্ডে কারণ দুটি মেট্রো রুটের মধ্যে থাকা বিভিন্ন স্টেশনগুলির ভাড়া সংযুক্ত করা হচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নতুন করে ভাড়ার তালিকা প্রস্তুত হবে তবে এই নতুন ভাড়া যাত্রীদের ধরাচড় বাইরে হবে না বলেই জানা গিয়েছে মেট্রো সূত্রে